মুসলমানদের একজন শাসক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন শাসক ছিলেন? দেশের নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি একজন মসজিদের ইমাম সাহেব। মসজিদের নিজে ইমামতিতে জুমার নামাজ পড়ান। একদিন তিনি জুমার নামাজে খুতবার মধ্যে দাঁড়াইয়া তিনি একটা ঘোষণা দিলেন, এই যে বাইতুল মালগুলা দেখতেছ, এই বাইতুল মালগুলা সম্পূর্ণ আমার আন্ডারে। কার আন্ডারে? আমার আন্ডারে, আমি উমরের আন্ডারে। আমি যেমন খুশি খরচ করব, কেউ কিছু বলার কোনো অধিকার আসেনি। বলো, কেউ কিছু বলতেছে না? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আবার আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি কথা বলতেছেন, এর মধ্যে কার সাহস আছে বাধা দেওয়ার? চট করে পিছন থেকে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি দাঁড়ায় গেছে, তলোয়ার নিয়ে দাঁড়াইয়া বলতেছে, সাবধান ওমর, তুমি কে? আমি তোমাকে চিনি না। যদি এই বাইতুল মাল থেকে একটা কিঞ্চি পরিমাণ যদি এদিক সেদিক হয়, আমি আমি কথা দিতেছি, এই তলোয়ার দিয়ে তোমার ফয়সালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আমি হইলাম দেশের নেতা, আমি প্রধানমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফা থাকা অবস্থায় আমি খুতবার মধ্যে ঘোষণা দিছি, আমি অন্যায় একটা ঘোষণা দিলাম, আমি পরীক্ষা করার জন্য, দেখি আমি কেমন রাষ্ট্র কায়েম করলাম, আমার আমার সামনে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি, আমি ওমর জবাবদিহি করতে পারবো। আমার সামনে একজন জীর্ণ শূন্য ব্যক্তি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, প্রতিবাদ করছে, আমি ওমর ন্যায় বিচার কায়েম করিয়া দিছি, ঠিক কিনা? ন্যায় বিচার কায়েম করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় যেহেতু নাই, আমি মুখতাসার আলোচনা করে ছেড়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওই ব্যক্তির চাইতে কথা হইতে উত্তম কথা আর কি হতে পারে, যে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে এবং বলে, আমি নিজে একজন মুসলমান, ঠিক কিনা? নবীজি হাদিস শরীফে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলো পৌঁছায় দাও। নবীজি আরেক হাদিসে বলেন, আন আবি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি নাকি সৎপথ দেখায়, ওই ব্যক্তি সৎপথ, সৎ কাজের পথ প্রদর্শন করে, উক্ত আমল করার ব্যক্তি যে সওয়াব পাইবে, যে রাস্তা দেখাইবে, সে সমান সওয়াবের অধিকারী হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় ডাকা এটা অনেক বড় ফজিলতের বিষয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের মধ্যে এমন রাসূল পাঠিয়েছি, যেই রাসূলগণ তাদের উম্মতের কাছে ঘোষণা দিয়েছে, তোমরা এক আল্লাহর এবাদত করো এবং তাগুতের এবাদত, তাগুতের এবাদত হইতে তোমরা দূরে থাকো। কার এবাদত করব? একমাত্র আল্লাহর এবাদত করবে। যেহেতু আমরা প্রত্যেক নামাজে আমরা সুরে ফাতিহা পড়ি কি না? সুরে ফাতিহা আমরা এই আয়াতে কারিমা প্রত্যেক রাকাতেই আমরা পাঠ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নিশ্চয় আমরা আপনারই এবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা? যদি কোনো মুসলমান ইমানদার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি সাহায্য প্রার্থনা করে, সেটা গায়েবী সাহায্য, ঠিক কিনা? ধন সম্পদ, টাকা পয়সা, তারপরে সন্তানাদি,
এগুলো যদি কোনো গায়েবের কাছে গায়েবি সাহায্য প্রার্থনা করে সাথে সাথে তার ঈমান চলে যাইবে ঠিক কি না এজন্য অনেক মুসলমান আছে তারা আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন সকলে বলে আমিন ও মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াত কারিমায় বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ আপনার প্রতি এই কুরআন আমি নাজিল করেছি যাহা দ্বীনের প্রত্যেকটা বিষয় সকল কিছু মৌলিক বিষয়ের জন্য বর্ণনাকারী এবং মুসলিমদের জন্য সঠিক পথ নির্দেশনা ঠিক কি না কুরআন কি সঠিক দিক নির্দেশনা যার মধ্যে কোনো কি নাই ভুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারা সর্বপ্রথম আয়াতে কারিমে আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আলিফ লাম মিম ذلكال كتاب لا ريب فيه هدى للمتقين এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো ভুলের কোনো অবকাশ নাই ঠিক কি না ও মুসলমান ঈমানদার এই কিতাব এমন একটা কিতাব কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম ঠিক কি না এটা এমন একটা কিতাব আরে কাই থেকে আল্লাহ পাক বলেন অবিল হাক্কি আনজালনাহু অবিল হাক্কি নাযাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা আমি আল্লাহ পাক সত্য আমি যা কিছু নাজিল করেছি তাও সত্য যিনার উপর নাজিল করেছি তিনিও সত্য ঠিক কি না আরেক আয়াতে আমি আল্লাহ পাক বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি এটা এমন একটা কিতাব যেই কিতাবের সামনে থেকে কোনো ভুল আসতে পারে না পিছন থেকে কোনো ভুল আসতে পারে না ডান থেকে কোনো ভুল আসতে পারে না বাম থেকে কোনো ভুল আসতে পারে না অর্থাৎ কোনো দিক থেকে কোনো ভুল আসতে পারে না ঠিক কি না বিদায় হজ্জের বাসনে সোয়া লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়া নবীজি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন আল্লাউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে কেউ কিছু ঢুকাইতে পারবে না কিয়ামত পর্যন্ত এর থেকে কেউ কিছু বাহিরও করতে পারবে না ঠিক কি না ও মুসলমান ঈমানদার এই যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই সম্পর্কে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তিনি তাফসিরে মারিফুল কোরআনে একটা ঘটনা বলেন বলতাম নি ঘটনা তদানীন্তন যুগে আব্বাসীয় খলিফাদের মধ্যে একজন খলিফা ছিল খলিফা মামুনুর রশিদ নাম কি খলিফা মামুনুর রশিদ তিনি যদিও এলাকার বাদশাহ তিনি কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ লোক না নেতা হইলে আল্লাহওয়ালা হন যেত না আমাদের ধারণা তো এইটাই যে নেতা হইলে কিসের নামাজ কিসের কি কিসের আল্লাহ কিসের রাসুল কিসের আখেরা ঠিক না সব ধ্বংস করে দিতেছে মনে হজুর ফরকাল বলতে কিছু নাই ওই বর্তমান জমানার নেতাদের চালচলন দেখলে বোঝা যায় কারণ এত সুদ ঘুষ এতভাবে ব্যবিচারী হইতো না যদি আল্লাহর ভয় থাকতো ঠিক কিনা যদি পরকালকে ভয় করত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিম
তামিমের আয়াত কারিমায় পরিষ্কার জানায় দিছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। সাবধান, কোন জালেমদের অন্তর্ভুক্ত তোমরা হইও না, কোন জালেমকে তোমরা সমর্থন করিও না, কোন জালেমকে তুমি কোনোদিন সমর্থন করতে পারো না, ঠিক কিনা? মুসলমানদের একজন শাসক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন শাসক ছিলেন? দেশের নেতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি একজন মসজিদের ইমাম সাহেব, মসজিদের নিজে ইমামতিতে জুমার নামাজ পড়ান। একদিন তিনি জুমার নামাজে খুতবার মধ্যে দাঁড়াইয়া তিনি একটা ঘোষণা দিলেন, এই যে বাইতুল মালগুলা দেখতেছ, এই বাইতুল মালগুলা সম্পূর্ণ আমার আন্ডারে। কার আন্ডারে? আমার আন্ডারে, আমি ওমরের আন্ডারে। আমি যেমন খুশি খরচ করব, কেউ কিছু বলার কোনো অধিকার আসেনি, বলো? কেউ কিছু বলতেছে না? আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আবার আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তিনি কথা বলতেছেন, এর মধ্যে কার সাহস আছে বাধা দেওয়ার? চট করে পিছন থেকে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি দাঁড়ায় গেছে, তলোয়ার নিয়ে দাঁড়াইয়া বলতেছে, সাবধান, ওমর, তুমি কে? আমি তোমাকে চিনি না। যদি এই বাইতুল মাল থেকে একটা কিঞ্চি পরিমাণ যদি এদিক সেদিক হয়, আমি আমি কথা দিতেছি, এই তলোয়ার দিয়ে তোমার ফয়সালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আমি হইলাম দেশের নেতা, আমি প্রধানমন্ত্রী, আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফা থাকা অবস্থায় আমি খুতবার মধ্যে ঘোষণা দিছি, আমি অন্যায় একটা ঘোষণা দিলাম, আমি পরীক্ষা করার জন্য, দেখি আমি কেমন রাষ্ট্র কায়েম করলাম, আমার আমার সামনে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি, আমি ওমর জবাবদিহি করতে পারবো, আমার সামনে একজন জীর্ণ শূন্য ব্যক্তি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, প্রতিবাদ করছে, আমি ওমর ন্যায় বিচার কায়েম করিয়া দিছি, ঠিক কিনা? ন্যায় বিচার কায়েম করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বাইতুল মাল থেকে এক টুকরা করে কাফড় দেওয়া হয়েছে, তেনার নিচে আবদুল্লাহ ইবনু ওমর, আবদুল্লাহ ইবনু ওমর এক টুকরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা, দুইজনের দুই টুকরা, এমন এক টুকরা দেওয়া হয়েছে যা পরিপূর্ণ একটা জামা হয় না। তখন তিনার সন্তান আবদুল্লাহ বলতেছে, আব্বাজান, আমার জামার তেমন কোনো প্রয়োজন নাই, আপনি তো রাষ্ট্র কাজে বিভিন্ন জায়গায় সফর করতে হয়, আপনার একটা নতুন জামার দরকার, আমার কাপড়টা নিয়ে আপনি পরিপূর্ণ জামা বানায় ফেলান। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিপূর্ণ জামা বানাইলেন, বানাইয়া যখন খুতবার জুমার নামাজে যখন তিনি রওনা করলেন, মুসলিমদের হাওয়া হয়ে কানাকাড়ি চলতেছে যে আমাদের টুক কাপড় দিয়ে তো আমরা জামা বানা দিয়ে পারি নাই, আর ওমর দেখো কত সুন্দর জামা বানাইছে, কত সুন্দর পুরা মাফে হইছে। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়াইয়া তেনার পুত্রকে ডাক দিলেন, ও আমার পুত্র কলিজার টুকরা পুত্র আবদুল্লাহ, তুমি এখানে দাঁড়াইয়া তুমি সাক্ষী দাও আমি কিভাবে জামা বানাইছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, ও মিয়ারা, তোমরা যে কানাকানি হাওয়া হাই করতেছো, শোনো, আমি আমি এক টুকরা কাপড় পাইছি, আমার আব্বা এক টুকরা কাপড় পাইছে, আমার কাপড়টা আমি আব্বা আব্বাকে দিয়ে দিছি, এই দুইটা টুকরা মিলাইলে মিলাইয়া আল্লাহ আমার আব্বার জামা পরিপূর্ণ হয়েছে। সবাই কয় হ্যাঁ, এতক্ষণে ঠিক আছে, তারা ছিল ন্যায় বিচারক বাদশা, ঠিক কিনা? খলিফা মামুনুর রশিদ, তিনি ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ, তিনার দরবারের মধ্যে মাঝে মধ্যে মাসলা মাসাইল, দিনী মাসালা নিয়ে কথাবার্তা হইতো, জ্ঞান গর্ব আলোচনা হইত, বিভিন্ন দেশের বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ওলামায়ে কেরাম মজলিসে বসত, বসিয়া জ্ঞান গর্ব আলোচনা হইত। একদিনকে এরকমভাবে জ্ঞান গর্ব আলোচনা চলতেছে, পট করে দাঁড়ায় গেছে একটা ইহুদি পণ্ডিত, ইহুদি পণ্ডিত দাঁড়াইয়া অনেকক্ষণ আলোচনা করলো, ইহুদি পণ্ডিতের আলোচনা শুনিয়া খলিফা মামুনুর রশিদের চক্ষু দিয়া দরদর করে পানি পড়তেছে, আর বলতেছে, এই লোকটার কথা এত সুন্দর এত সুন্দর, কিন্তু হাজার আফসুসের ব্যাপার, এই লোকটা তো এখনো মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই লোকটা তো চিরস্থায়ী জাহান্নামী হবে মরার পরে, কালিমা না পড়লে চিরস্থায়ী জাহান্নামী হবে না? হাদিস শরীফে আছে,
من كان في قلبه مثقال حبة من خردل من الإيمان دخل الجنة যার ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সেও কোন না কোন দিন জান্নাতেই প্রবেশ করবে ঠিক কি না কিন্তু সে তো কালেমা পড়ে না সে তো ইহুদি এই ইহুদির কথা শুনিয়া খলিফা মামুনুর রশিদ তার কাছে এত ভালো লাগে মজলিস শেষ হওয়ার পরে যার যার কাজে চলে যাইতেছে খলিফা মামুনুর রশিদ ওই ইহুদি পণ্ডিতকে ইশারা করলো ও মিয়া তুমি আমার সামনে বসো সময় শেষ হয়ে যে আজান হয়ে গেছে যদি আল্লাহ পাক কখনো সুযোগ দান করেন দীর্ঘ আলোচনা করব আমার জন্য দোয়া করবেন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ